নমস্কার, আপনাদের সবাইকে সুদীপ প্রহর জানিয়ে শুরু করছি রবিবার সুরীয় আজকের বিশেষ অনুষ্ঠান। অবশ্যই আমাকে দেখে খানিকটা আপনাদের ধারণা হয়ে যায় যে আজকে কার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই বলাকা, কারণ একমাত্র যখন রবিবার সুরীয়তে বলাকা থাকে তখন আমার একটু ইচ্ছে হয়, লোভ হয় যে ওর পাশে বসে অনুষ্ঠানটা করব। প্রথম কথা, ওকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, আর দ্বিতীয় কথা হচ্ছে ও মাটির গানটা খুব মন থেকে গায়, দরদ দিয়ে গায়। আর ওর গানকে যারা সাজিয়ে তুলবেন, আজকে রয়েছেন তনাদা, রয়েছেন কিবোর্ডে টিনুদা। টিনুদা আজকে অনেক কথা বলেছে, অনেক গল্প করেছে, আর সঙ্গে রয়েছে মৃগাঙ্ক তবলাতে, বিক্রম রয়েছে পার্কেশনে, এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, শব্দ আলো ক্যামেরা পিসিয়া টেলিকাস্টিং, সবাইকে সঙ্গে নিয়ে রয়েছি। গল্প করে মজা করে জীবনটাকে কাটাতে হবে, তাই না বলো? কা বলো, এসছি দুদিনের জন্য, চলে যাব, কিন্তু যতক্ষণ আছি একদম একদম মজা করে চলো। প্রথমেই সবাইকে রবিবারে দুপুরের অনেক শুভেচ্ছা আমার শ্রোতা বন্ধুদের, আর মজা করব, সব করব, কিন্তু একদম লালন সাঁইজির কথা অনুযায়ী আমরা চলবো, তাই না? চলো লালন সাঁইজি দিয়ে শুরু করি। সব লোকে এই সংসারে লালন বলে জাতির কেরো, লালন বলে জাতির কেরো, আমি দেখলাম thank you.
লালন বলে জাতের ফাতনা ডুবিয়েছি সাত বাজারে, সত্যিই তাই। লালন চন্দ্রকর থেকে লালন সাই, মানে এটা না আমার আর বলাকার দুজনের সম্মিলিত ইচ্ছে যে আমরা একবার যাব বাংলাদেশে কুষ্টিয়াতে লালন সাহের আখড়াতে। যাই হোক, দেখা যাক, যদি ইচ্ছে করো মনে সেটা হবে, যদি মন থেকে চাওয়া যায়। একদম, আর মনের মানুষের সাথে একদম। আমাদের এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি, বিরতির উপরান্তে আমরা রবিবার শুরু নিয়ে ফিরছি, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রবিবার শরীয় এবং অবশ্যই বলাকা সঙ্গে, তাই কথা বলে সময় নষ্ট না করে সরাসরি গানে।
অসাধারণ একটা অসম্ভব হৃদিবিক গান। আর এই গান মাটির গান, লোকগান, আপনারা সবাই জানেন ভাটিয়ালি একদম, কিন্তু এই গান বিখ্যাত হয়েছিল বাঙালির মানে মধ্যবিত্তের অন্তর্মহলে, সেটা হচ্ছে নির্মলেন্দু চৌধুরীর হাত ধরে একদম। এবং পরবর্তী পর্যায়ে তার সুপুত্র উৎপলেন্দু চৌধুরী এই গানটাকে স্টেজে এতবার গেয়েছেন। এবং উৎপলেন্দু সাথে তো আমাদের সিটিভিএনের ভীষণ ভালো সম্পর্ক ছিল, আমিও কিন্তু এই গানটা ওনার কাছ থেকেই শিখেছিলাম, উৎপলেন্দু চৌধুরীর কাছ থেকে। কিন্তু এটা নির্মলেন্দু চৌধুরীর রেকর্ড ছিল এবং এটা উৎপলেন্দু চৌধুরী এবং উত্তরাদি অবশ্যই তার সহধর্মিনী তারা, বিশেষ করে উৎপলেন্দুদা স্টেজ যখন করতেন এই গানটা গাইতেই হতো উৎপলেন্দুদাকে। যাই হোক, চলে যাই তোমার পরের গানে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, বলা তো একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আবার চেষ্টা করুন, নিশ্চয়ই পাবেন। চলে যাই। হ্যাঁ, এবার যে গানটা আমি করব এটা হচ্ছে তোমার বাংলাদেশের একজন শিল্পী লেখা, জীবন দেবনের লেখা একটা গান। গানটা সব থেকে মজার কথা হচ্ছে গানটা আমার ভালো লাগে, তো আজকে আমি গানটা যখন মানে গাড়িতে আসছি আস্তে আস্তে লেখা, তুমি লেখাটা দেখলেই বুঝতে পারবে, ভাবলাম যে এই গানটা একটুখানি আজকে করব। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে, ভালোবাসার ময়না পাখি এখন জানি জানি কারামা ভালোবাসার ময়না।
ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি। লেখা বললে আরেকবার বলো, জীবন দেওয়ান বাংলাদেশের, কি অসম্ভব দারুণ কথা। এটা হচ্ছে প্রেমে আঘাত পেয়ে গানটা লেখা, এবং কি অসম্ভব সুর, মানে চলনটা এত সুন্দর। চলো আর একটা গান মনে হচ্ছে হয়ে যাবে। টেলিফোনে বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে অমর মন্ডল বলছিলাম। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে অমর মন্ডল বলছিলাম। বলুন অমর বাবু। বলছি যে যে প্রোগ্রামটা হচ্ছে ওটা খুবই মনে খুব ভালো লাগছে। ধন্যবাদ, বলুন। বলছি আমি একটা গানের রিকোয়েস্ট করছিলাম, শোনানো যাবে কি? আপনি বলুন, রিকোয়েস্টটা করুন। হ্যাঁ বলুন। বলছিলাম যে আট কুটুরি নয় দরজার গানটি শোনানো যাবে? আপনি সঙ্গে থাকুন, এই গানটা করেই বলা কায়, আজকে একটু অন্য ধরনের গান সাজিয়ে এনেছে, তো অনুষ্ঠান দেখতে থাকুন, চলে যাই গানে। আজকে আমরা কিছুক্ষণ প্রেমে থাকি, হ্যাঁ, মানে প্রেমের বিচ্ছেদ, প্রেমের মিলন সবেতেই আছি। এই গানটা হচ্ছে সুকুমার বাউল গেয়েছেন, গানটা খুব ভালো কথা এই গানটারও।
ভুলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, ভুলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে।
ধরে মিষ্টি রোদ্দুর মাখা দুপুরে আমরা একটু প্রেমেই থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে বা দিয়ে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রবিবার সুরীয়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রবিবার সুরীয়, সঙ্গে বলাকা, সঙ্গে মাটির গান। চলো গানে গানে আবার এগিয়ে যাই। একদম গানে গানে আমরা এগিয়ে যাব। আর এবার তুমি বলেছো প্রেমে থাকতে, তো প্রেমেই থাকব। আর এইবারও বাড়ি সিদ্দিকের লেখা একটা গান, মানে অসাধারণ বংশীবাদক উনি ছিলেন, তার সঙ্গে অসাধারণ গানের কথা দেখো। তো বাড়ি সিদ্দিকের একটা গান, মানে ভালোবাসার মানুষ যেমনই হোক, মানে সবটা জেনেও আমরা মানে ভালো মন্দ সবটা নিয়েই তো ভালোবাসি। খুব সুন্দর কথা দেখো। নিজের ক্ষতি
ভালো কথা। এবং সত্যি কথা বলতে তুমি বললে না যে কথাটা শোনো, আমি মন দিয়ে শুনলাম, মানে বাস্তব কথাটাকে কীভাবে মানে ফুটিয়ে তোলা, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। চলো পরের গানে যাই। টেলিফোনে বন্ধু আছেন, নমস্কার, শুভদীপ প্রহর, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, শুভদীপ প্রহর বলুন। হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করে কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি রিপন দত্ত বলছি। কোথা থেকে বলছেন রিপন দত্ত? আমি হায়দ্রাবাদ থেকে রিপন দত্ত বলছি। হায়দ্রাবাদ, সেই জায়গা, বলুন। হায়দ্রাবাদ থেকে? হ্যাঁ, হায়দ্রাবাদ এখন ভীষণ ভাবে আলোচিত বিষয় সারা ভারতবর্ষ জুড়ে, বলুন। হ্যাঁ, আপনি একটু টিভির থেকে সরে যান দাদা, প্লিজ। বলুন বলুন। আপনাদের অনুষ্ঠান আমি দেখছি, তো ম্যাডামের গান খুব ভালো লাগছে আমার। আচ্ছা, তো ম্যাডাম যদি যদি ভুল বুঝে চলে যায় এই গানটা যদি গাইতো তো খুব আনন্দ পেতাম। আচ্ছা, হতেই পারে, সঙ্গে থাকুন, দেখা যাক। আচ্ছা পরের গানে যাই। আচ্ছা, আপনার আপনি এত দূর থেকে ফোন করেছেন তাই আপনার অনুরোধটাই রাখা হচ্ছে, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার রিকোয়েস্টের গান ছোট্ট করে। যদি ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দা, সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাই, লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। Thank you.
আমাদের হাতে সময় ভীষণ কম, রবিবার শুরু থেকে বিদায় নেওয়ার পালা। তোমার কাছ থেকে শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। ভালো থাকবেন আপনারা, আমাদের সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীরা ভালো থাকুন, টোটাল টিম ভালো থাকুক, আপনারা ভালো থাকুন। আবার একটা নতুন সপ্তাহ, নতুন দিন, কিন্তু আবারও বলি, প্রিয়াঙ্কা রেড্ডি হায়দ্রাবাদ, এই ঘটনা যেন বারবার না ঘটে। ধর্ষণের সাজাটা একটু পরিবর্তন হওয়া দরকার আছে, এই প্রতিবাদটা চলতেই থাকুক আমাদের। আমরা প্রত্যেকটা মেয়েই অজান্তে কোনো না কোনো সময় সে বয়স 26 আর 62 হয়তো প্রিয়াঙ্কা রেড্ডি নির্ভয়া হয়ে যেতে পারি। আমাদের পৃথিবীতে, ভারতবর্ষের বুকে এরকম নরখাতকরা, বিশেষ করে নারী মাংস লোভীরা ঘুরে বেড়াচ্ছে, তাই কেউ আমরা সেফ নই, সিকিউর নই। আমাদের প্রত্যেকেরই প্রতিবাদটা মনের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে, আগুনটাকে। ভালো থাকুন, এইটুকুই বলতে পারি। তো শেষ গান শুনতে শুনতে বিদায় নেওয়া। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাইরা যে নাই নকল সোনা, সে জন সোনা চিনে না, ও সে জন সোনা চিনে না, যে জন প্রেমের ভাব জানে সোনা ছাইরা যে নাই নকল সোনা, সে জন সোনা চিনে না, ও সে জন সোনা চিনে না, রাজা ধনে